নমস্কার, ওয়েলকাম ব্যাক টু টেক স্পিকার। আমি কৌশিক। তো আজ আমরা কথা বলবো রিয়েলমি 8 প্রো স্মার্টফোনটার ব্যাপারে। তো তোমরা সবাই জানো যে রেডমি তাদের কম্পিটিশন দেওয়ার জন্য নোট 10 সিরিজ খুব তাড়াতাড়ি ইন্ডিয়ান মার্কেটে আনতে চলেছে, এবং সেটাকে কম্পেয়ার করার জন্য অবশ্যই রিয়েলমি তাদের নাম্বার সিরিজকেও আনবে। এর মধ্যে কিন্তু রিয়েলমি 7 প্রো এখনও পুরনো হয়নি, কিন্তু এর মধ্যে আবার রিয়েলমি 8 প্রো বা রিয়েলমি 8 সিরিজ আসতে চলেছে, যেটা কমপ্লিট স্পেসিফিকেশনের ব্যাপারে আজকে এই ভিডিওটা তোমাদেরকে বলবো। একদম যেটা কমপ্লিট লিক আছে এখন অবধি সেটা কিন্তু বলবো, এবং এক্সপেক্টেড লঞ্চ ডেট এবং প্রাইসের ব্যাপারেও কথা বলবো। এবং তোমরা যারা রেডমি নোট 10 প্রো সম্বন্ধে জানতে চাও বা নোট 10 সিরিজ সম্বন্ধে জানতে চাও, তো আমার আগের ভিডিওটাই নোট 10 সিরিজ সম্বন্ধে ছিল, তো তোমরা আমার চ্যানেলে গিয়ে চেক আউট করতে পারো। আজকে আমরা কথা বলবো রিয়েলমি 8 প্রোকে নিয়ে। তো চলো দেখি না করে আজকের ভিডিও এখনই স্টার্ট করা যাক। তো প্রথমেই আমরা ডিজাইনের ব্যাপারে কথা বলবো ফোনটার। তো এটা অ্যাজ অফ নাও এখনই শোনা যাচ্ছে লিক্সের ব্যাপারে, যেটাই শোনা যাচ্ছে যে এটাতে প্লাস্টিকের ব্যাগই দেখতে পাবে। রিয়েলমি কিন্তু কোনোদিনই তাদের ফোনে গ্লাস ব্যাগ দেবে না, তো এটা এখানে প্লাস্টিক বা পলিকার্বনেটের ব্যাগই তোমরা দেখতে পাবে, এবং গ্লসি টাইপের খুব সুন্দর একটা ডিজাইন তোমরা দেখতে পাবে। ডিজাইনের দেখতে মানে লুকি যে ফিলটা সেটা কিন্তু খুব সুন্দর, খুব সুন্দর একটা ডিজাইন পাবে। ইনহ্যান্ড ফিলও ভালো আসবে, দেখে বেশ ভালো লাগছে। এবং এরপর যদি বলি কথা বলি যে ক্যামেরা সেট আপ, হ্যাঁ ব্যাকে কিন্তু কোয়াড ক্যাম সেট আপ তোমরা দেখতে পাচ্ছ। এরপর যদি আরও এগিয়ে যাই ডিসপ্লের ব্যাপারে কথা বলি, তো ডিসপ্লেতে তোমরা অ্যামোলেড ডিসপ্লে পাবে, যেটা আমরা রিয়েলমি 7 প্রোতে পেয়েছিলাম। তো অ্যামোলেড ডিসপ্লের সাথে এবারে হতে পারে যে 90 হার্টজের রিফ্রেশ রেট, হায়ার রিফ্রেশ রেট দিয়ে দিল, একটা অ্যাড করে দিল, তো এটা পেলে। এবং এর সাথে সাথে 6.67 ইঞ্চিজের ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে হলো, এবং লেফট সাইডে কর্নারে তোমরা পাঞ্চল ক্যামেরাও পেয়ে গেলে, এবং এইটাই হবে ডিসপ্লের ব্যাপারে খুব ফুল প্যাকেজ। এটার সাথে কম্পিটিশনে কিন্তু ভালোই আসবে রেডমি নোট 10 সিরিজ, কারণ রেডমি নোট 10 সিরিজে কিন্তু আইপিএস এলসিডি প্যানেলের ডিসপ্লে দেওয়া হবে, এখানে অ্যামোলেড দেওয়া হচ্ছে, এবং 90 হার্টজের রিফ্রেশ রেটও দেওয়া হচ্ছে। ভালো একটা টক্কর কিন্তু দেবে রেডমি নোট 10 সিরিজকে রিয়েলমি 8 প্রো। এরপর যদি আরও এগিয়ে যাই ফোনটা যদি প্রসেসরের ব্যাপারে কথা বলি, তো এটা বলে রাখি যে 2021 যত ফোন আসবে সবই কিন্তু 5G-র ওপরে বেসড হবে, কারণ মানুষ এবার 5G ফোন নেবে। ইন্ডিয়াতে খুব তাড়াতাড়ি 5G আসছে, যেটা জিও অ্যানাউন্স করেছে, এবং চায়নাতে অলরেডি 5G আছে, তো অবশ্যই তোমরা সব ফোনে কিন্তু 5G দেখতে পাবে। 90% ফোন হতে পারে 10% খুব কমের ভাগ দেখতে পেলে না। তো এটাতে শোনা যাচ্ছে যে মিডিয়াটেকের ডায়মন্ডসিটি 800 যেটা প্রসেসর আছে, একদম নতুন প্রসেসর, সেটা কিন্তু ইন্ডিয়াতে লঞ্চ হচ্ছে রিয়েলমি 8 প্রোর হাত ধরে। কারণ রিয়েলমি অনেক সময় করে থাকে তাদের প্রথম লঞ্চ, আগেরবারে যেমন দেখলাম 7-এর সাথে আমরা দেখতে পেলাম G95 প্রসেসরটা, যেটা প্রথম রিয়েলমি আনলো, তো এইবারেও কিন্তু তাই করতে পারে, একটা নতুন প্রসেসরের সাথে কিন্তু রিয়েলমি 8 প্রোকে ইন্ট্রোডিউস করতেই পারে, এবং হতে পারে এটা 800-ই, এটাই কিন্তু লিক্স আছে এখনও পর্যন্ত। এবং এই প্রসেসরটা অবশ্যই 5G কানেক্টিভিটি প্রোভাইড করবে, এবং ভালো পারফরমেন্সও দেবে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। সে ব্যাপারে আমরা পরে কথা বলবো, যখন ফোনটা লঞ্চ হবে তখন ব্যাপারে একবারে ডিটেলে কথা বলবো। আপাতত এটাতে কিন্তু ইনিশিয়ালি স্টেটমেন্টে কিন্তু তোমরা 6GB 64GB বেস ভেরিয়েন্টে দেখতে পাবে। এরপর যদি আরও এগিয়ে যায় ফোনটার ব্যাপারে, ফোনটা যদি ক্যামেরা সেটআপের ব্যাপারে কথা বলি, তো এখানেও কিন্তু 64 মেগাপিক্সেলের ক্যামেরা থাকবে, কোয়াড ক্যাম, যেখানে সনির যেটা IMX-এর নতুন সেন্সার সেটা কিন্তু থাকবে, যেটা এগেন যদি কথা বলি রেডমি নোট 10 সিরিজকে, হ্যাঁ সেখানেও কিন্তু টক্কর দেবে, ভালো রকম টক্কর দেবে, ক্যামেরা কোয়ালিটি বেশ ভালো হবে IMX সেন্সার দিলে। এরপর যদি কথা বলি বাকি লেন্স, হ্যাঁ সেটা হবে 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল শ্যুটার, এবং 2 মেগাপিক্সেলের ম্যাক্রো শ্যুটার, 2 মেগাপিক্সেলের ডেপ শ্যুটার। এবং যদি বলি সেলফি ক্যামেরা, হ্যাঁ এখানে 32 মেগাপিক্সেলের পাঞ্চলের মধ্যে সেলফি ক্যামেরা তোমরা দেখতে পেয়ে যাবে রিয়েলমি 8 প্রোতে, এবং রিয়েলমি 8-এ তোমরা 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা দেখতে পাবে। এরপর যদি আরও এগিয়ে যাই ফোনটার যদি কথা বলি অ্যান্ড্রয়েড ভার্সন এবং OS-এর ব্যাপারে, তো হ্যাঁ এখানে অ্যান্ড্রয়েডে তোমরা অ্যান্ড্রয়েড 11 দেখতে পাবে, লেটেস্ট অ্যান্ড্রয়েড, এবং এখানে তোমরা রিয়েলমি UI 2.0 যেটা নতুন অপারেটিং সিস্টেম সেটা কিন্তু দেখতে পাবে। এবার যদি আরও এগিয়ে যায় ফোনটা যদি ব্যাটারি ব্যাকআপ এবং চার্জারের ব্যাপারে কথা বলি, তো মিনিমাম তোমরা 5000mAh ব্যাটারি দেখতে পাবে, এবং এর সাথে সাথে 65W ডার্ক চার্জার দেখতে পাবে। তো এখানে যদি বলি কম্পিটিশন, হ্যাঁ এখানেও কিন্তু ভালো রকম কম্পিটিশন দেবে রেডমি নোট 10 সিরিজকে, কারণ রেডমি নোট 10 সিরিজে আমরা মাত্র 33W চার্জার দেখতে পাবো, তো ভালো টক্কর কিন্তু দেবে দুটো ফোনই, ভালো রকম টক্কর দেবে, এবং যত টক্কর হবে তত আমাদেরই প্রফিট, তত মার্কেটে বাজার মানে যেটা ভ্যালু যেটা প্রোডাক্টের প্রাইস সেটা তত কম হবে, যত টক্কর আসবে তত, তো যত হয় ততই ভালো, আমাদেরই কনজিউমারদেরই লাভ। এবং যদি বলি যে কবে এটা লঞ্চ করবে রিয়েলমি 8 প্রো, তো যেটা 2021-এর Q1 তারপরে কিন্তু তোমরা দেখতে পেয়ে যাবে এই ফোনটা মার্কেটে। এবং যদি বলি প্রাইসে, তো মোটামুটি 20,000 টাকার মধ্যে যে প্রাইসে রিয়েলমি 7 প্রো লঞ্চ করেছিল সেটাতেই দেখতে পাবে। তো অ্যাজ অফ নাও এটাই হবে কমপ্লিট স্পেসিফিকেশন, প্রাইস এবং লঞ্চ ডেটের ব্যাপারে নিউজ। এরপরে যখনই কোনো লিক্স আসবে আমি আমার নেক্সট ভিডিওতে সেটা আপডেট করে দেবো, এবং তোমরা যদি সবার প্রথমে সেই আপডেটটা পেতে চাও তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দিতে পারো, যাতে কোনো রকম আপডেট মিস না করো ডেলি টেক সম্বন্ধে। এবং ভিডিওটাই লাইক করতে পারো, নিচে কমেন্ট বক্সে ফিডব্যাক দিতে পারো যে তোমরা কী কী চাও এই ফোনটায়, কী কী স্পেক্স হোক সেটা আমাকে নিচে অবশ্যই ফিডব্যাক দিতে পারো। দ্যাটস অল ফর টুডে, থ্যাংকস ফর ওয়াচিং, চলো টাটা।